আমার মামামটা বেড়াতে গেছিল, কি নিয়ে আসছে মামা? বাবা দা হাত বের করে আসে আসে আছে মামাম, জুতো খুলে দেন, কি নিয়ে আসছে? আর ও কি হইলো, তুই খাইতে পারে না বাহিরের খাবার, তাই বলে আপনি খাইছেন না? মামাম তুমি কি খেয়েছ? এটা আমার জন্য নিয়ে আসছেন? ওই আমার সোনা বাবা, আমার জন্য ফুচকা নিয়ে আসছে বাবা, আপনিও জানেন আমি ফুচকা পছন্দ করি। আমার এটা খাবেন, খাবেন, দিচ্ছি বাবা। মা বাবার মেয়ে এলো, খায় আসছেন, আমার সব তুলছেন ওগুলাই খাইছে বাবা, আমায় নিয়ে জানি। একটা প্লেট নিয়ে আসেন, আমরা এখন ফুচকা খাবো, মামাম খাবে, আমি খাবো। কি মাতবর, কি এখানে কি আম্মা? এই যে ফুচকা দিছে, এই যে এখানে কি ডাউল, এখানে সালাদ সব আলাদা করে দিয়ে দিছে, আর এটা টক। এখন আরেকজনের খাবারের জন্য ব্যস্ত হয়ে গেছে নেন। ওরে বাবা কত বড় কামড় দিয়েছে। মামা কি খাচ্ছেন আপনি? ফুচকা খাচ্ছেন? এটা খাও ঠিক না, আম্মু বাহিরের খাবার। তোমার দার আমি এগুলো বানিয়ে দিচ্ছি আর আপনার খাবেন। প্রথমে ফুচকাগুলো ধুয়ে নিন, এক একটি বাবা, ফুচকাগুলো দেখতে অনেক সুন্দর। নাকের কি খাচ্ছেন বাবা? তেলালা জিনিস তো খেতে মজা লাগতেছে, খেয়ে খেয়ে এখানে রাখতেছে। এখন দিয়ে দিব সালাদ। আমি ফুচকার দোকান দিয়ে দিব। বাবা নিজেরা খাইছেন, আবার আমার কথা মনে করে লো, ফুচকাও নিয়ে আসছেন, এত ভালোবাসেন। হ্যাঁ তাহা, তোমার এত ভালোবাসা না, তোমার বাবা ভালোবাসে। আমার বাবা তো মনে করতো না, আমি তো বলে সবকিছু দিয়ে হয়ে গেছে, এখন টক টক দিব। আজকে আমি ফুসকালি হয়ে গেলাম, বুঝছো মাম্মাম? এখন তোমরা খাও, খান বলেন, খান। মন খারাপ হয়ে গেল মাম্মা, এটার ভিতরে জাল দিছে যে, এটা খেতে পারবো না মা। দেখেন আমরা বড়টা খাচ্ছি, দেখে ও খেতে যাচ্ছে, এক কামড় দিয়ে ঝাঁপ ধরে গেছে। আমি ওইটা ময়লা দিয়ে দেন, আর এই যে টক। আমাদের ফুচকা কেমন লাগলো খাওয়াটা? আর আমি আর আমার মামা ফুচকালি হয়ে গেলাম আজকে। সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর কে কে ফুচকা লাভার অবশ্যই বলবেন।
সালাদ গুলো খাচ্ছি, মাখন শসা কেমন করে খাচ্ছি, গুটগুট করে ফেলে দিচ্ছে। আজকের মতো টাটা, আম্মু টাটা দিয়ে দেন, টাটা, বাই বাই।